হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে বিশেষ একটি সুখবর, অবশেষে চালু হতে চলেছে লোকাল ট্রেন এবং মেট্রো। কবে থেকে এই লোকাল ট্রেন এবং মেট্রো ট্রেন চালু হতে চলেছে কি বলা হলো স্বরাষ্ট্র দপ্তর থেকে, আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখবেন। দীর্ঘ লকডাউন ঘোষণা করেও নিয়ন্ত্রণে আসেনি করোনার সংক্রমণ, উল্টে টানা 19 দিন দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বের শীর্ষস্থান দখল করে রেখেছে ভারত। করোনা বিপজ্জনক হারে বাড়তে থাকলেও অর্থনীতির চাকা ঘোরাতে আনলক পর্বে হেঁটেছে কেন্দ্র। আগামী মাস থেকে আনলক 4 চালু হওয়ার কথা, আর সেখানে লোকাল ট্রেন মেট্রো চলাচল নিয়ে সুখবর দিতে চলেছে কেন্দ্র। লকডাউনের ধাক্কা সামলে ধীরে ধীরে আনলক হয়েছে ভারত, জীবিকা বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে চলছে নগর জীবন। আনলক পর্বে বেশ কিছু ছাড় ইতিমধ্যেই দেওয়া হয়েছে, বেসরকারি অফিস থেকে শুরু করে কলকারখানা শর্ত সাপেক্ষে খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র। এবার আনলক 4 পর্বে লোকাল ট্রেন, শপিং মল, সিনেমা হল খোলার বিষয়ে ছাড়পত্র দিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আনলক পর্বে সাধারণ জনতার একটাই প্রশ্ন ছিল, কবে থেকে স্বাভাবিক ছন্দে ফিরবে লোকাল ট্রেন পরিষেবা, কবে থেকে চলবে মেট্রো। এবার সব কিছু ঠিকঠাক থাকলে শর্ত সাপেক্ষে লোকাল ট্রেনও চলতে পারে। সরকারি সূত্রে খবর, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে লোকাল ট্রেন ও মেট্রো চলাচল করতে পারে। লোকাল ট্রেন চলাচলে ছাড়পত্র নিয়ে শুরু হয়েছে চিন্তাভাবনা, শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। আনলক 4 পর্বে মেট্রো চলাচল নিয়ে শুরু হয়েছে চিন্তাভাবনা, 50% আসনে টিকিট বিক্রি করে লোকাল ও মেট্রো চলাচলের ছাড়পত্র দিতে পারে কেন্দ্র। তবে মেট্রোর ক্ষেত্রে 50% আসনে টিকিট বিক্রির ব্যবস্থা কার্যকর করা সম্ভব হলেও লোকাল ট্রেনের ক্ষেত্রে তা কার্যত অসম্ভব। ফলে লোকাল ট্রেনের ক্ষেত্রে 50% আসনে কীভাবে যাত্রী পরিষেবা দেওয়া যাবে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। লোকাল ট্রেন ও মেট্রো চলাচলের পাশাপাশি বেশ কিছু সুখবর দিতে পারে স্বরাষ্ট্র মন্ত্রক। সব কিছু ঠিকঠাক থাকলে খুলতে পারে সিনেমা হল, অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হল। তবে গোটা বিষয়টি চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার বিষয়টি রাজ্যের উপর চাপাতে পারে কেন্দ্র। আগামী 1 সেপ্টেম্বর থেকে দেশজুড়ে আনলক 4 শুরু হওয়ার কথা। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন সরকারি সূত্রে এটাই খবর এসেছে যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিন্তু লোকাল এবং মেট্রো রেল কিন্তু চলাচল করতে পারে।